বাংলা একটা কথা আছে, ছোট সাপের বিষ বেশি। বন্ধুরা, আজকে তেমনই একটা ছোট্ট একটা ফাংশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি আব্দুল্লাহ মামুন ফ্রম মামুন একাডেমি। ফাংশনটি ছোট হলেও তার কার্যকারিতা অনেক 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 বেশি। ভিডিওটা যখন শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন, দেখতে দেখতে হয়তো বা বুঝে ফেলবেন যে ভিডিওটা এবং এই ফাংশনটি কত গুরুত্বপূর্ণ। যারা মামুন একাডেমির সাথে রাগ করেছেন, আশা করি রাগ করবেন না। যারা রাগ করেও ভিডিওটি এখন দেখতেছেন, তাদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমি অনেকদিন থেকে ভিডিও দিতে পারছি না, কারণ অফিসের এবং ব্যক্তিগত ব্যস্ততার কারণে এবং শারীরিকভাবে অসুস্থতার কারণে এই জিনিসগুলো কভার করতে পারছি না। আর একটা ভিডিও তৈরি করার জন্য যে সময় মেধা শ্রম দরকার হয়, সেটা আসলে এখন আমার পক্ষে দেয়া একটু কষ্টকর হয়ে যাচ্ছে। তো আশা করি মামুন একাডেমির সাথেই থাকবেন, আপনাদের জন্য যথেষ্ট চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। বন্ধুরা, কথা বাড়াবো না, সরাসরি চলে যাব আমাদের আজকের এই ছোট্ট ফাংশনে। সো লেটস গো। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, স্ক্রিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের এই আইএনটি ছোট্ট ফাংশনটি আমি পাঁচটা এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে এটার ভেরিয়েশন কি ধরনের হতে পারে। যেমন দেখেন বন্ধুরা, এখানে আমরা ছোট্ট একটা আইএনটির ফাংশন রেখেছি। যেমন এখানে দেখা যাচ্ছে যে পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা, অনেকগুলো সংখ্যা, এই আইএনটির কাজ কি? ইন্টেজার। দ্যাট মিন্স একেবারে এটাকে অঙ্কে কি বলে আমি ভুলে গেছি, যে দশমিকের পরে কোনো সংখ্যা আমি কাউন্ট করতে চাচ্ছি না। ইকুয়াল আইএনটি ইন্টেজার, দ্যাট মিন্স নাম্বার। আমি যদি আইএনটি দিয়ে এখানে কার্সার নিয়ে দেখি যে এখানে কী বলেছে, রাউন্ডস এ নাম্বার ডাউন টু দ্য নিয়ারেস্ট ইন্টেজার। দ্যাট মিন্স একটা সংখ্যার যে ডাউনে নিয়ে গিয়ে সেটাকে একেবারে মৌলিক করে দেওয়া, দ্যাট মিন্স পয়েন্টের আগের বা পরের কোনো সংখ্যাকে আমি কাউন্ট করব না। আমি যদি এবার এন্টার দিই তাহলে দেখেন কি দাঁড়ায়, সেটা হচ্ছে 9621। এটার পরে যে 088 এই সংখ্যাটি আসে, এটা আমরা দ্যাট মিন্স এই আইএনটি ফাংশনে সে নেয়নি। আমরা যদি এখানে একটু ফাঁকা করে দিই তাহলে বোঝার জন্য, এবার যদি আমি টোটালটা নিয়ে আসি তাহলে দেখেন 8337.357 পয়েন্টের পরে কোনো সংখ্যা সে কাউন্ট করেনি। এই আইএনটিটা বিশেষ করে স্টক ম্যানেজমেন্ট, ইনভেন্টরি, যারা কুরিয়ার সার্ভিসের অথবা যাদের বক্সে প্রোডাক্ট ডেলিভারি দিতে হয়, বড় বড় স্টোরের বক্সের স্টোরে হিসাব রাখতে হয় যে এতগুলো আমি এখানে টোটাল বক্স রাখবো, এরপরে যতগুলো থাকবে সেটাকে আমি কাউন্ট করতে চাচ্ছি না। বন্ধুরা, চলে যাব দ্বিতীয় এক্সাম্পলে। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে মাইনাস, অর্থাৎ মাইনাসের আইএনটি কীভাবে হবে। এখানে 1-154.24 অর্থাৎ 0.24 ইকুয়াল আইএনটি, এখানে আমরা নাম্বার দিয়ে দিলাম, অর্থাৎ মাইনাস যে ইন্টেজার আছে এটা চলে যাবে হচ্ছে ডানে। এটা একটু বান্দরের মতো চালাক, আগেরটা গেছে বামে, এটা হচ্ছে নিয়ারেস্ট যে জিরো, নিয়ারেস্টের যে ভ্যালুটা সেটাকে 89, এটাকে 9 নিয়ে গেছে, 5.45 এটাকে সে 6 নিয়ে গেছে। এটা হচ্ছে মাইনাসের কাজ। এবার হচ্ছে বন্ধুরা এক্সাম্পল নাম্বার 3, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। যেমন দেখেন বন্ধুরা, এখানে একটা সাল দেয়া আছে, দ্যাট মিন্স 11-12-2011। এটাকে যদি আমরা একটু ফরম্যাটে নিয়ে আসতে চাই বোঝার জন্য, তাহলে কি 12-12-2011। এখন এই 12-12-2011 থেকে আজকে কত বছর হলো এটা যদি আমরা জানতে চাই তাহলে আমরা কি করি, ইকুয়াল টুডে ওকে মাইনাস এই ফাংশন, যেটা মানে একেবারে বেসিক যেটা বলে সাধারণভাবে যে যেটা করবে আর কি, এত আসলে না, তাহলে কি হলো না। তার মানে এই এত সাল থেকে আজকে কত বছর হলো এটাকে যদি আমরা জানতে চাই তাহলে আমরা প্রথমে দেবো হচ্ছে ইয়ার এক ফাংশন, দেন হচ্ছে স্টার্ট ডেট এইটা, দেন হচ্ছে এন্ড ডেট হচ্ছে টুডে, আমরা টুডে ক্লোজ করে দিলাম, দেন হচ্ছে এন্টার। তাহলে দেখেন বন্ধুরা কি আসছে, এই যে 9 পরে এত 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 অনেকগুলো, তার মানে 9 বছর, এত মাস, এত দিন, এত মিনিট, এত সংখ্যা, এত এত এত, আমরা এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি সরাসরি ইন্টেজার। দ্যাট মিন্স ওকে 9 বছর, কত সহজভাবে দেখেন বন্ধুরা কাজটা হয়ে গেল। এখন আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে আসলে আইএনটির কাজ কী। এখন আপনাকে যদি বলা হতো, যেমন আমি যদি কন্ট্রোল জিট দিয়ে ব্যাগে যাই যে 9 বছর 4 মাস 2 দিন এত এত সেকেন্ড, এইভাবে যদি আপনি কাউকে ডেলিভারি দেন কাজ, স্বাভাবিকভাবে আপনাকে বলবে যে আপনার এক্সেলের নলেজের ডেপথ অনেক কম। বাট আপনি যদি এইভাবে দেন তাহলে দেখেন যে বস, গত 12-12-2011 থেকে আজকে এই বয়স হচ্ছে 9 বছর। দেখেন কত কঠিন একটা কাজ কত সহজভাবে কিন্তু আমাদের হয়ে গেল, কত সহজভাবে, তাই না? তো বন্ধুরা আমরা চলে যাব হচ্ছে এক্সাম্পল নাম্বার 4-এ।
এখন এখানে দেখেন বন্ধুরা, এখানে 12 নভেম্বর 2018 15টা 15, দ্যাট মিন্স 3টা 15। ওকে, এখন এটাকে যদি আমরা আইএনটি করি, অর্থাৎ ছোটোতে নিয়ে যেতে চাই, তাহলে আমরা কি করি দেখেন, আইএনটি অর্থাৎ কি দাঁড়ালো, শুধু ডেটটা, এই যে পরের যে পয়েন্টের পরে সংখ্যা, এটা কিন্তু আমরা কাউন্ট করিনি। অনেকে বলতে পারেন ভাই এটার পরে যে পয়েন্টের সংখ্যা আছে এটা আপনি বুঝলেন কিভাবে, এই যে আমি এটাকে রাখবো কার্সার, দেন হচ্ছে আমরা ক্লিয়ার ফরম্যাটে দিয়ে দিলাম। এখন দেখেন 43,446 মানেই হচ্ছে 12 নভেম্বর, দেন হচ্ছে পয়েন্টের পরে 6345 এত এত, এইটা আমরা কাউন্ট করিনি, দ্যাট মিনস এই আইএনটি ফাংশনে এটা কাউন্ট করে আনেনি, এটা আনছে কি না আমরা একটু যদি দেখি, ফরম্যাটটা ক্লিয়ার করে দিলাম, আসেনি, দ্যাট মিনস 43416, এই যে এক্সাম্পল নাম্বার ফোরে আমরা যে ওয়ানে যেটা দেখিয়েছি সেই জিনিসটাই কিন্তু এখানে কার্যকর হয়ে গেছে। এটাকে যদি আমরা আগের ফরম্যাটে নিয়ে যেতে চাই, তাহলে দেখেন দ্যাট মিন্স এইটার সাথে যে পয়েন্টগুলো আছে, দ্যাট মিন্স টাইমগুলো আছে, এখানে যদি আপনি ঘন্টা সেকেন্ড দেন, সাপোজ 55 সেকেন্ড, তাহলেও কিন্তু এটা এখানে কাউন্টে নিয়ে আসছে না। অর্থাৎ আইএনটির কিন্তু কত বড় একটা কাজ আছে দেখেন। তো আশা করি ভিডিওটি আপনারা দেখতেছেন, মজা পাচ্ছেন। আমরা চলে যাব হচ্ছে এক্সাম্পল নাম্বার ফাইভে। এক্সাম্পল নাম্বার ফাইভে খুবই সিম্পল, যে পয়েন্ট, যে পয়েন্টের পরে যদি 0 পয়েন্ট আপনি যদি 99ও দেন, তাহলেও আইএনটি কী কাউন্ট করতেছে আমরা যদি একটু দেখি, তাহলে দেখেন 0 কাউন্ট করতেছে। তার মানে সে এই এই যে পয়েন্টের আগে যে শূন্য, সে শূন্যকেই ভাবতেছে। আমরা যদি এটাকে 1.001 দেই, তাহলে দেখেন সে 1 নিয়ে আসতেছে। অর্থাৎ পয়েন্টের পরে যদি আমি 99999 তাও দেই, তাহলেও কিন্তু এই সরি 99-এর পরে 99 ইয়ে হয়ে গেছে, দ্যাট মিন্স এখানে কয়েকটা 9 দেওয়ার কারণে ওটা 1 হিসেবে সে কাউন্ট করে ফেলছে, যে 99 পরে। তো দেখেন এখানে কিন্তু সে শূন্যই নিয়ে আসতেছে। বন্ধুরা, আশা করি আমার এই আজকের এই আইএনটির ভিডিওটি আমি 5টি এক্সাম্পলের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন ভেরিয়েশনের মাধ্যমে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, কাজে লেগে থাকে, যদি এখান থেকে কোনো কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই রিকোয়েস্ট করবো মামুন একাডেমির সাথে রাগ করবেন না, আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। আর যদি আপনার কোনো আপত্তি না থাকে, ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে মামুন একাডেমি থেকে আমি আব্দুল্লাহ মামুন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।